বাচ্চাকে ধরানো এবং খাওয়ানো খুব সুন্দর একটা টেকনিক আছে, তাতে অ্যাটাচমেন্ট মানে কিভাবে বাচ্চা ধরছে, কি পজিশনে থাকবে, সেগুলো সব মাথায় রাখতে হবে। নাহলে কি হবে, খাওয়ার সময় বাতাস টানবে, গ্যাস অম্বল হবে, ঠিক আছে? আমি ওই জন্য বলি কি, বাচ্চাকে সবসময় খাওয়াবে জাগিয়ে বসিয়ে, বাচ্চা ঘুমন্ত অবস্থায় খাওয়াবে না, মাও কি করবে শুয়ে থাকা অবস্থায় বাচ্চাকে খাওয়াবে না, জাগিয়ে বসিয়ে। বাচ্চাকে কীভাবে ধরতে হবে, পজিশন আছে এইভাবে, এক হাতের মধ্যে নিতে হবে, বলো ধরেছি, আর কিচ্ছু লাগবে না, হাতটা এইখানে পেরে দিতে হবে, এইভাবে বাচ্চাকে ধরতে হবে, ঠিক আছে? কোনো মায়ের পেট বাচ্চার পেট কাজ করবে, এই যে যখন খাবে দেখবে মায়ের যে বুকের অ্যারিওলাটা থাকবে, কালো ভাগটা থাকবে, সেটা দেখবে নিচের দিকটা দেখা যাবে না, উপর দিকটা দেখা যাবে না, বাচ্চার ঠোঁটগুলো থাকবে একটু উল্টে উল্টে দিকে, মানে উল্টে গেছে, ফলে কি হবে, এখানে বাতাস কম টানবে, পেটের মধ্যে বাতাস কম যাবে, পেটের মধ্যে আওয়াজ কম হবে, রাত্রেবেলা কান্না কম হবে, খাওয়ার উপরে এই যে ধরা, এই যে স্ট্রেট লাইন, একদম স্ট্রেট দু হাত দিয়ে ধরা, এইভাবে নিজের থেকে ঘুরিয়ে ধরতে হবে, দেখো ও অমনি খাওয়ার চেষ্টা করছে, মানে বাটিতেও খাওয়াতে হবে, মানে দুধ টেনে খাবে, মুখ ধরে যাচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে, চেষ্টা করবে এইভাবে পজিশনটা ঠিক রাখার, মায়ের দিকে এই বাচ্চার পেট মায়ের পেট একসাথে থাকবে, টাচ করবে, ঠিক আছে? এইখানে লাগালেই তো টানবে, এইটা হচ্ছে প্রথম জিনিস, ধরা অ্যাটাচমেন্ট, জাগিয়ে বসিয়ে খাওয়াতে হবে, তুমি বাচ্চা জাগানো থাকবে, তুমি বসিয়ে থাকবে, বা একটা হেলান চেয়ারে থাকতে পারো, ঠিক আছে? আর খাওয়ার পরে অবশ্যই কাঁধে ফেলে ডেকু চলাতে হবে 10-15 মিনিট, নাহলে কিন্তু বাচ্চা গ্যাস অম্বল কমবে না, এইভাবে কাঁধে ফেলে, বুঝতে পেরেছো? কাঁধে ফেলে দিয়ে করে কিন্তু